হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ দোয়েল রয়। আজকে হচ্ছে ন্যাড়াপোড়া। এখানে আমাদের ছোট্ট করে ন্যাড়াপোড়া বাঁধা হয়েছে, কারণ পিছনে অনেকটা গাড়ি আছে, এখানে আরো রিক্সা কাকার অটো সবকিছু থাকে, তাই এখানটা একদমই আগুন করা যাবে না বড় করে। প্রথমে তো ডিসাইড হয়েছিল হবে না, আন্টি মাকে জোর করে বার করে তারপরে করাচ্ছে। না না, প্রতি বছর হয়, হবে না, এটা খুবই বাজে দেখায়, তো হচ্ছে এটাই অনেক বড় কথা। আমার মা বোধ হয় গেছে এখন মিষ্টির দোকানে বোঁদে কিনতে, কারণ ন্যাড়াপোড়া হওয়ার পর সবাইকে দেওয়া হবে। প্রতি বছরই আমাদের ন্যাড়াপোড়া হয়, মানে কোনো বছর বাদ যায়নি। এবছরই মনে হচ্ছিল হবে না, কিন্তু আলটিমেটলি সেটাও হচ্ছে। তাই জন্য আজকে ব্লগটা এখানেই স্টার্ট হচ্ছে, আর এই ব্লগটা একদম কালকে দোল অবধি কন্টিনিউ হবে, তো তোমরা দেখতে থাকো। তোমরা অনেকদিন বাদে, তোমরা অনেকদিন ধরে ওকে মিস করছিলে, আর পিছনে ওরা ও বাবা, আমার মা এখান থেকে ছুটেছে, কারণ মা কুকুরের পটিতে পা দিয়ে দিয়েছে। এটাই তো মজা। না ছোটবেলা থেকে খেয়ে আসি, ট্রেডিশনটা ধরে রাখাটা খুব দরকার। সাজাগুলো কেমন এনেছে, এটা অদ্ভুত। না এটা ছোলা ভিজিয়ে করে দিয়েছে, দেখ এটা অন্য, ওটা ভালো ছিল। সো ব্লগটা কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, UEFA চ্যাম্পিয়ন লীগ শুরু হয়ে গেছে, আর এর সাথে সাথে 1x bet থেকে অনেক টাকা ইনকাম করার সুযোগ এসে গেছে। এর সাথে সাথে তোমরা জিতে নিতে পারো কার, স্যামসং ফোন, ম্যাকবুক আর অনেক ক্যাশ প্রাইজ। শুধু তাই নয়, তোমরা এখানে লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, আর সেই ম্যাচের স্কোরের উপর প্রেডিকশন করেও অনেক টাকা ইনকাম করে নিতে পারবে। মানে ধরো কোন টিম জিতবে, কোন টিম কত স্কোর করবে, কে সব থেকে বেশি স্কোর করবে, এগুলোই তোমরা প্রেডিকশন করতে পারবে। তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলেও তোমরা টাকা ইনকাম করতে পারবে। আর তোমরা যদি রেজিস্ট্রেশনের সময় আমার এই প্রোমো কোড DOEL7 টা ইউজ করো, তাহলে তোমরা 26,000 টাকা পর্যন্ত তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারো, আর তোমাদের জেতা টাকা তোমরা খুব সহজেই উইথড্রল করে নিতে পারবে। আমি এটা অনেকদিন ধরে খেলছি, এটা খুবই বিশ্বস্ত অ্যাপ, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। লিংক আর প্রোমো কোডটা ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া আছে, তোমরা গিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। সো আজকে হোগোপোগোদের একটু তাড়াতাড়ি সকাল সকাল ছেড়ে দেওয়া হয়েছে, কারণ যখন হোলি খেলবে ওদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, তখন তো ওদেরকে বাইরে রাখা যাবে না। আর জ্যাম তো সেই গরমকাল পড়তে না পড়তে আমাদের ঘরের এখানটাতে এসে বসে থাকে। সো গুড মর্নিং এভরিওয়ান, তো আজকের এই সব জায়গায় গান চলতে শুরু করে দিয়েছে, তো ইউটিউব তো আমাকে ছুঁড়ে ছুঁড়ে কপিরাইট মারবে। তোমরা আমার গলা শুনে আর মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই, জ্বর হয়েছে, আর কাল রাত্রেবেলা থেকে টনসিলও ফুলছে আমার। তো দেখি কি করি, খেলতে তো মা খুবই বারণ করছে যাতে মাথায় রং না লাগে, শ্যাম্পু করলে আমি কালকে আবার খাট থেকে উঠতে পারবো না। জ্বরটা আমি ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে, আবার জ্বর আছে, ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে, আবার জ্বর আছে, শুধু এরকম হয়ে যাচ্ছে। এখন ঘরে মা ভিতরে বানিয়েছে লুচি আর তরকারি, আর বাপিও আজকে সারাদিন বাড়িতে থাকবে, দোকান আজকে খুলবে না যেহেতু হোলি। আর দিদি এখানে আমাকে অদ্ভুত টাইপের দেখতে লাগবে, কারণ আমি আজকে দেরি করে ঘুরতে উঠেছি। আমি একটা কথা বলে দিই, বঙ্গবন্ধু চ্যানেলে হোলি স্পেশাল কোনো ভিডিও আসেনি, আমরা করব করব করে যখন করার টাইম এলো দুদিন ও জ্বরে ভুগলো। জ্বরে ভোগার পরে মানে এমনই টাইমে এসে পৌঁছেছে, আজকে যদি আমি ভিডিও করতে চাই তাহলে হোলি খেলা হবে না। আর বলিস সব কাকিমানে রেগে গালাগালি দেবে দিদিকে। তবে আমি ভাবছি ছোট শর্টস কয়েকটা বানানো, শর্টস বানাবো চল আমরা তাহলে কয়েকটা শর্টস বানাই। Yes, আর সেজে কিছু কয়েকটা ফটোও তুলবো, ওটাই বেস্ট না? হ্যাঁ বাবা মা, তোমার কালকে রং ওঠেনি, আমার তো উঠে গেছে। ঠিক আছে একটা খেয়ে নেবো, একটা খেতে হবে তাহলে, আমি তাহলে রুটি করে দেবো। না না দুটো খেয়ে নেবো। সো হ্যালো, আমার মনে পড়লো এক্ষুনি যে আমরা ব্লগও করছিলাম, ভুলেই গিয়েছিলাম ব্লগের কথা। খাওয়া দাওয়া করে দু বোনে একটা ভিডিওর আইডিয়া এসছে মাথাতে, সেটাকে নিয়ে মাতামাতি করার পরে দুজনের মনে হলো যে আজকে বসন্ত উৎসব উপলক্ষে আমাদের দুজনের একটু ফটো তোলা উচিত। তাই জন্য আমি এক চোখে আইলাইনার পরে আরেক চোখ পরিনি, এখন আমার মনে পড়লো আরে ব্লগ কন্টিনিউ করতে হবে। এটা তো ন্যাচারাল ব্যাপার দিদি, আর আমার সবসময় আয়না নিয়ে ঝামেলা হয়। এই
জমড়াল মনে হয়, তাই জন্য আমি জাস্ট একটুখানি ব্রাশ। কেমন লাগছে ইয়ারিংস গুলো? না এখনো তো কেউ গেলতে না, আমি নিজ ঝপাং করে আমরা ভিডিও কমপ্লিট করে আসি। আর আমাদের ইচ্ছা ছিল দুটো শর্টস বানাবো, করবো, আর ওটা তো একটু রং মেখে করতে হবে পুরনো জামা পরে। সো মা আমাকে বলছে যে সাদা ব্লাউজটা তুই কেন পরেছিস, এটা তো একবার রং লেগে গেলে আর তো এটা উঠবে না আর পরতেই পারবি না, তাই জন্য আমি রং এই ওড়নাটা নিয়ে বেরিয়েছি, ওড়নাটাকে গায়ে দিয়ে তারপরে আবিরটা গালে মেখে তারপরে ফটোটা তুলবো। চলো। সো দিদি আবার রিয়েলিস্টিক ভাবে আমাকে হোলির রংটা মাখাচ্ছে, বিকজ এইটাও দিদি বলছে রিয়েলিস্টিক লাগছে না একেবারে। লাগা লাগা এরম ভাল লাগছে? ও এটা বড্ড গেরাম হয়ে গেল না? না এটাই মনে হচ্ছে হোলি খেলেছি। তো এবার আমাদের সবাই ডাকছে যে এবার হোলিটা মেন খেলা হবে। মা মানে ফটো তুলে দিতে পারছিল না, তো বাবাটা কি হচ্ছে ও আমার সিঙ্গেল তুলে দিচ্ছে, আমি ওর সিঙ্গেল তুলে দিচ্ছি, কিন্তু আমাদের দুজনের কে তুলে দেবে, শুভ নেই, সঞ্জয় সঞ্জনা নেই, তাই জন্য মাকে বলা হয়েছে মা ফোনটাকে ধরে করছে। তো বাপি মোটামুটি পারে, ভালো তুলেছে, গাছ সমেত খুব সুন্দর তুলেছে, ভালো হয়েছে। জেলি কি করছো? প্রচুর মোটা জেলি বসে বসে আজকে আদর কাছে, বাপি আজকে বাড়িতে যখন বৃহস্পতিবার করে দোকান বন্ধ থাকতো আমি কিছু পড়তে যাবো না, আমাকে কেউ পড়তে পাঠাতে পারবে না, বাড়িতেই থাকবো। বলো মা, মানে প্রতি বছরের মতন মায়ের আমার কথা স্টার্ট হয়ে গেছে যে ভালো জামা, যেগুলো বছর দু বছর কোনোদিন পরি না কিন্তু সেটা ভালো জামা। সেইটা হচ্ছে হোলি খেলার জামা, তো গায়ে যদি না ঢুকে সে বাচ্চা এইটুকু বয়সে জামা বের করে দেবে আমাকে। তো এখানে আমি আমার হেয়ারটা ব্রেড করে নিয়েছি যাতে একটু কম অন্তত আবির ঢোকে, আমার চুলের অবস্থাটা প্রচন্ডই খারাপ, আমার যাতে শ্যাম্পুটা করতে আমি সেটা রে করছি বিকজ অলরেডি আমার জ্বর। তো আমি মাথাতে বিরুনি করে নিয়েছি, অ্যান্ড এরপরেও যদি আমার মাথায় অনেক অনেক আবির ঢুকে যায় তাহলে আর কিছু বলে নেই, বলবো মাথায় না দিতে। তোর কথা যেন কত কেউ শুনছে না, কিন্তু বিরুনি করে নিয়েছি আপাতত, চুলের অবস্থা খারাপ। এরকম করে কে বাঁধে? এটা সুন্দর লাগছে। আর এরপরে যদি ঢুকে যায় তাহলে তুই স্কার্টটা খুলে ফেলে নাচিস। না না, আমরা হোলি খেলার জন্য একেবারে প্রিপেয়ার হয়ে গেছি, গায়ে শুধু একটুখানি নারকেল তেল মাখবো, মুখে অলরেডি ক্রিম রিম সব মাখা আছে, পুরো পুরো লেয়ার আছে ক্রিম এন্ড সানস্ক্রিনের, দেখা যাক কি। গায়ে একটু শুধু তেল মেখে নে, চলো। আমরা হোলি খেলতে এতটাই ব্যস্ত ছিলাম যে হোলির বেশি ভিডিও নেওয়া হয়নি। আর হ্যাঁ, এই ভিডিওটা আসতেও অনেক দেরি হয়ে গেল, হোলি তো অনেক দিন হয়ে গেছে চলে গেছে, কিন্তু তাও আমার পোস্ট করার ইচ্ছে ছিল তাই পোস্ট করলাম। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের হোলি কেমন কেটেছে, আর বঙ্গপোস্ত চ্যানেলে যে নিউ হোলি স্পেশাল ভিডিওটা এসে সেটা কিন্তু দেখতে ভুলো না, অবশ্যই দেখো। সবাই এখানে ডান্স করছে, আমি আসবো এখানে মেঝেতে বসে আছি। আমাকে কি বিচ্ছিরি লাগছে তো রং ভাই, কালো ভাই জানি, আমাকে দেখে অনেকটা টায়ার্ড মনে হচ্ছে, আর আমার এখানে এখনো রং পর্যন্ত ওঠেনি। তো আজকের হোলি ঠিক আছে থাকতেই পারে। তো আমাদের গলিতে প্রথমে সকাল দিয়ে পিকনিক হওয়ার ডিসাইড হয়েছিল, বাট সবাই বলে যে না হোলির দিন সকালবেলা করব না, তো আমাদের বিকেলে ছোট্ট করে একটা পিকনিক হচ্ছে, তাই জন্য সঞ্জন আর আমি কিছু জিনিস কিনতে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি চপ মুড়ির একটা ছোট্ট করে পিকনিক হচ্ছে, তো আমরা এখন চপ কিনতে যাচ্ছি, ও রেডি হচ্ছে আমিও চলো তাড়াতাড়ি রেডি হই। তো সঞ্জন আর আমি বেরিয়ে পড়েছি, ফোন পে আছে ও ছোটলালের দোকানে, ফোন পে কি করে হবে? লিটারালি সঞ্জন আর আমি অনেকদিন বাদে একসাথে বেরিয়েছি, অনেকদিন বাদে। আমি
এখানে রাস্তাটা না কিরকম ফাঁকা ফাঁকা। সঞ্জনা আমি একে বলছিলাম হোলির দিন তো কোনো মধুমাতালে আসলে আমরা কিক করবো, দুমদুম করে মারবো, আমাদের ক্যারাটে প্র্যাকটিস হয়ে যাবে। পুরো ফাঁকা রে ভিতরটা আমাদের খুব ক্যারামাটা লাগছিল বলে এখন আমরা মেন রোড দিয়ে যাচ্ছি। মেন রোড এখন প্রচুর গাড়ি। হ্যাঁ আমরা বেগুনি পেয়েছিলাম আটটা, আমাদের এখন চারটে কিনতে হবে, তো আমরা খুঁজছি কোথা দিয়ে আর চারটে বেগুনি নেওয়া যায়। সবাই বসে গেছি মুড়ি খেতে, মা এখানে ফার্স্ট হয়েছে, এটা মায়ের সেকেন্ড রাউন্ড চলছে। তারপর তার আগে আমি মানে বলার কিছু নেই, মা সবার আগে মায়ের মুড়ির সেকেন্ড রাউন্ড চলছে। শুভ এখানে জ্বলে সাদা হয়ে গেছে। ও হ্যাঁ মায়ের এটা থার্ড রাউন্ড চলছে, কারণ মা বোনের থেকে ভাফ নিয়ে নিয়েছিল। আমি আন্টিকে বললাম আন্টি একটু এক্সট্রা চপ আছে, আন্টি বললো না আর তো নেই, তুমি আমার থেকে নাও। বলে আন্টি আন্টি ভাগ থেকে আমাকে চপ। সো আমাদের দোলটা এরকম মজা করতে করতে কেটে গেল, অনেক মুড়ি খেয়েছি, অনেকটা আলুর চপ খেয়েছি, পেট একেবারে ভর্তি। আজ রাতে তো আমার ডিনার স্কিপ। ইয়েস, তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আজকের ব্লগটা এতটাই, দেখা যাচ্ছে পরের ব্লগে। বাই বাই।